এখন আমরা নিউজ এবং স্পোর্টস এই দুটি বাটনের জন্য সেকশন তৈরি করব এবং তার আন্ডারে বেশ কিছু ক্যাটাগরিও তৈরি করে নেব। মূলত জুমলা একটি বড় আকারের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ আপনি যদি প্ল্যানিং ছাড়া জুমলাতে কাজ করতে যান তাহলে অবশ্যই আপনাকে মাঝপথে আটকে পড়তে হতে পারে। সে কারণে আপনি খাতায় লিখে লিখে কতগুলো ক্যাটাগরি হবে, কতগুলো সেকশন হবে, তা কে কার আন্ডারে থাকবে এই বিষয়গুলো পূর্বেই যদি নির্ধারণ করে সামনে এগোন তাহলে আপনার বেশ সুবিধা হবে। আমরা এখন নিউজ এবং স্পোর্টসের জন্য দুটি সেকশন তৈরি করব শুরুতেই, কন্টেন্ট সেকশন ম্যানেজার। এখানে আমরা অ্যাবাউট জুমলা নিউজ এবং ফ্যাক্স নামে সেকশন দেখতে পাচ্ছি। মূলত নিউজ নামে একটি সেকশন কিন্তু এখানে বিদ্যমান আছে, আমরা চাইলে এটিকেই ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি শুধু স্পোর্টস নামে একটি ক্যাটাগরি তৈরি করি, সেকশন তৈরি করি, তাহলেই হলো। আমরা এখন নিউ এর মাধ্যমে স্পোর্টস স্পোর্টস নামে একটি সেকশন তৈরি করছি, সেভ। আমরা দেখতে পাচ্ছি নিউজ স্পোর্টস দুটি সেকশন এখন তৈরি হলো। এখন এদের আন্ডারে, এই দুজনের আন্ডারে আমরা দু চারটি ক্যাটাগরি তৈরি করে দেব। আবার কন্টেন্ট ক্যাটাগরি ম্যানেজার, আমরা ক্যাটাগরি ম্যানেজারের ভিতরে অনেক ক্যাটাগরিকে দেখতে পাচ্ছি। শুরুতেই আমরা নিউজের জন্য দুটি ক্যাটাগরি তৈরি করব, নিউ। আমরা একটি ক্যাটাগরির নাম দিচ্ছি রিসেন্ট নিউজ, রিসেন্ট নিউজ। এটি দিয়ে যা আছে থাক, সেকশন ডিক্লেয়ার করে দেব নিউজের আন্ডারে হবে। সেভ। আমরা দেখতে পাচ্ছি আমাদের রিসেন্ট নিউজ নামে সর্বশেষে একটি ক্যাটাগরি তৈরি হলো। আমরা আরও একটি ক্যাটাগরি তৈরি করব, এটা দিচ্ছি কালচারাল। কালচারাল নিউজ, সেভ। দুঃখিত, এখানে আমাদের কার আন্ডারে হবে সেকশনটি ডিক্লেয়ার করতে হবে, নিউজ, এরপর সেভ। আমরা দেখতে পাচ্ছি যে 11 নম্বরে আরও একটি 10 থেকে 11 নম্বর হলো, অর্থাৎ আমাদের এখানে নতুন কালচারাল নিউজ নামে একটি ক্যাটাগরি যুক্ত হলো। আমরা আরও একটি ক্যাটাগরি তৈরি করব, এটির নাম দিব হিস্টোরি, হিস্টোরিক্যাল নিউজ। এবং সেকশন নিউজ সেভ দিচ্ছি। এটি সেভ হওয়ার পরে আমরা স্পোর্টসের জন্য দুটি ক্যাটাগরি তৈরি করব, ফুটবল ক্রিকেট নামে থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে পেজটি সেভ হচ্ছে। আমরা আবার নিউ বাটনে ক্লিক করব, এখানে আমরা লিখছি ফুটবল। এবং এখানে সেকশন দিয়ে দেব স্পোর্টস, সেভ। এটি সেভ হওয়ার পরে আমরা যে আরও একটি নতুন ক্যাটাগরি তৈরি করব সেটির নাম থাকবে ক্রিকেট, যেহেতু
স্পোর্টসের আন্ডারে কিছু টপিকস থাকবে, আমরা ক্রিকেটকে দেখতে চাই সেখানে। এবং সেকশন স্পোর্টস সেভ, এই পাঁচটি ক্যাটাগরি তৈরি করার পরে আমরা যদি আমাদের কন্টেন্টের মাধ্যমে যদি আমরা ফিরে যাই আমাদের সেকশন অধ্যায়ে, তাহলে আমরা যে বিষয়টি দেখতে পাবো, আর্টিকেল লেখার সময় স্পোর্টসের ভেতরে রাখবো নাকি নিউজের ভেতরে রাখবো, অর্থাৎ সেকশন হিসেবে কাকে চুজ করব। এবং তখন দেখতে পাবো যে সেকশন চুজ করার পরেও সেকশনের ভেতরে অন্তর্ভুক্ত যে ক্যাটাগরিগুলো আছে তার ভেতর থেকেও একজনকে চুজ করতে হবে। এভাবে করে আমরা আমাদের আর্টিকেলকে সুবিন্যস্তভাবে সাজিয়ে সাজিয়ে রাখতে পারবো।